আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাজিয়া বাহার ব্লগ। কেমন আছেন সবাই? আর যে আপনাদের সাথে ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করতে চলে আসলাম। তো আমি অসুস্থ আর বাবার বাড়ি, এই জন্য আর রান্না বাড়াবার লাইফস্টাইলের কিছু কাজ অ্যাক্টিভিটিস এগুলো নেই, শুধু বসে থাকা আর খাওয়া। তো আমার আজকে আমি আমার ছোটো বোনকে একটা হেয়ার স্টাইল করে দিচ্ছি। ইনি যেহেতু স্কুলে যাবেন, তো তাহারা আবদার এভাবে করে দেওয়ার জন্য। তো কি আর করা, শুরু করে দিলাম ওনার হেয়ার স্টাইল করার জন্য। শরীর মোটামুটি ভালো আছে, তারপরও বয়সটা ঠিক হয়নি এখনও। আর এদিকে আমার বেবি, আমি বয়স বার করতেছি, আমার বেবি বলতেছে না না না, মানে এইসব না করতে বলতেছে। তো যাই হোক, আর এখন আমি একে একে আমার বোনের হেয়ার স্টাইলটা করে দিচ্ছি। তো কীভাবে করলাম চিন্তা করলাম যে আপনাদের সাথেও শেয়ার করি। আর এখন প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, সেই সাথে বৃষ্টির আওয়াজের সাথে বা মানুষের আওয়াজের সাথে হাঁসগুলো কেট কাত 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 করতেছে। যাই হোক, এগুলো আপনারা স্কিপ করবেন প্লিজ, এগুলো স্কিপ করবেন। আর আমার আজকের ব্লগটা কেমন হয়েছে বা কোথায় কি জানতে হলে কমেন্ট করবেন। আর আমার দেখতে দেখতে যদি আমার আজকের ব্লগটার কোথাও কোনো অংশে একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে যাবেন। আপনার একটা লাইক, বিনে পয়সার লাইক, আমার পরিবারকে বাড়াতে সহায়তা করবে। প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর দেখতে দেখতে আমার হেয়ার স্টাইলটা প্রায় শেষের পর্যায়ে, তো দেখতে থাকুন কীভাবে আমি হেয়ার স্টাইলটা করলাম আর কি করতেছি। তো হেয়ার স্টাইল দেখতে দেখতে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতেছি, প্লিজ আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে কোনো আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যান অলরেডি। আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে একটা হিবিজিবি ব্লগ আর বয়েজবার। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমি আমার মডেলের মুখ ধরে চিপাচিপি করতেছি। আর তো পরবর্তী টাইমে রাতের বেলা সন্ধ্যার দিকে বাসার কারেন্ট চলে গেছে, তো এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি কয়েলের বক্সের ভিতর। তো হঠাৎ চোখে পড়লো যে খুব সুন্দরভাবে আলো রিক্রিয়েট করতেছে। তো চিন্তা করলাম যে এটাও আপনাদের সাথে শেয়ার করি, খুব ভালো লাগলো, কেননা এটা আপনাদের সাথে শেয়ার করা হয়। তো একবার ডাকনা দিয়ে নিলাম, আর এবার ডাকনা ছাড়া নিতেছি, মোমবাতির আলোটা চারদিকে ছড়িয়ে আছে, খুবই ভালো লাগতেছে দেখতে। তো শেয়ার করলাম, আর আজকে এই পর্যন্তই। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, প্লিজ কমেন্ট লাইক শেয়ার করে যাবেন। আর ধন্যবাদ সবাইকে, লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। এটা একটা কয়েলের স্ট্যান্ড বা কয়েলের বক্স।